পুরুষ ফুটবলারদের সাথে পাল্লা দিয়ে সমানতালে বাড়ছে বাংলাদেশের নারী ফুটবলারদের জনপ্রিয়তা। বরং পুরুষদের চেয়ে নারীদের পাল্লাই বেশি ভারী। চলতি বছর সাব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এনেছে বাংলাদেশের নারীরা। কথায় আছে, যে রাধে সে চুলো বাঁধে। বাংলাদেশের নারী ফুটবলারদের ক্ষেত্রে এই উদাহরণটা সবচেয়ে জুৎসই, কারণ তারা নানা প্রতিকূলতা পেরিয়ে এতদূর উঠে এসেছেন। তবে ফুটবল নৈপুণ্যের পাশাপাশি বাংলাদেশের কিছু নারী ফুটবলার আলোচনায় উঠে এসেছেন তাদের আকর্ষণীয় চেহারার কারণে। বাংলাদেশের সবচেয়ে পাঁচ সুন্দরী ফুটবলারদের নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে সুন্দরী পাঁচজন নারী ফুটবলারকে। নাম্বার পাঁচ, মাসুরা পারভিন। বাংলাদেশের সুন্দরী ফুটবলারদের মাঝে পাঁচ নম্বরে আছেন মাসুরা পারভিন। মাসুরা তার মায়াবী চেহারা আর হাসি দিয়ে নজর কেড়েছেন সবার। সাবজয়ী দলেও ছিলেন বাংলাদেশের এই তারকা ফুটবলার। পারভিন জন্মগ্রহণ করে 2001 সালের অক্টোবরে সাতক্ষীরা জেলায়। মাসুরা পারভিন সাতক্ষীরার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিন বোনের মধ্যে মাসুরা বড়। 2018 সালে মাসুরার একমাত্র গোলে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব 18 মেয়েদের সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর জাতীয় দলে সুযোগ পান এই ডিফেন্ডার। মাসুরা বহুমুখী প্রতিভার অধিকারী। এই ফুটবলার কাবাডি জাতীয় দলের হয়েও খেলেছেন। শুধু তাই না, বাংলাদেশ গেমসে হ্যান্ডবল, ভলিবল, কাবাডি ও অ্যাথলেটিক্সেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। 2015 এসএ গেমসে কাবাডিতে রৌপ্য পদক জিতেছেন। তবে অত্যন্ত গরিব পরিবারের সন্তান মাসুরা, জীবনে অনেক সংগ্রাম করে এতদূর যেতে পেরেছেন। থাকার মতো জায়গাও তাদের ছিল না। সরকারের দেওয়া 800 জমির উপর একটি ঘর করে 8 মাস ধরে এখানে বসবাস করছেন তারা। তার বাবা রজবাড়ি একজন ভ্যান চালক। নাম্বার চার, আফিদা খন্দকার। বাংলাদেশের সুন্দরী ফুটবলারদের মধ্যে চার নম্বরে আছেন আফিদা খন্দকার। আফিদা খন্দকারকে দেখলেই আপনার তপুর গাওয়া তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি গানটির কথা মনে পড়ে যাবে। ঋতুপর্ণা চাকমার মতো লম্বা চুল কিংবা সঞ্জিতার মতো এত মিষ্টি চেহারা তার নেই, কিন্তু তার আছে ভুবন ডাঙ্গার হাসি। আফিদা মিষ্টি হাসিতে মাতোয়ারা বাংলাদেশ। গত বছর সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দেশের হয়ে এমন জয়ে অবদান কম ছিল না সাতক্ষীরার মেয়ে আফিদা খন্দকার প্রান্তির। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সে ম্যাচে 12-0 ব্যবধানে জয় পায় বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে ভারতকে 1-0 ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। এরপর সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপক আফিদাকে তার বিখ্যাত হাসি নিয়ে প্রশ্ন করেন। আফিদা হাসতে হাসতে জবাব দেন, সবার মুখেই শুনছি আমার হাসির প্রশংসা, এখন আমি কি করব। আফিদা সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মমতাজ খাতুন মীরা দম্পতির ছোট মেয়ে। সকলেরই প্রত্যাশা আফিদার এই হাসি ক্যারিয়ার জুড়েই থাকুক। নাম্বার তিন, ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের সুন্দরী ফুটবলারদের মধ্যে তিন নম্বরে আছেন ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা সবার নজর কেড়েছেন তার লম্বা চুল দিয়ে। মাঠে নামলেই সবাই চেয়ে থাকেন তার চুলের দিকে। সাধারণ নারী ফুটবল প্লেয়ারদের এমন লম্বা চুল চোখে পড়ে না, কারণ ফুটবলারদের লম্বা চুল ম্যানেজ করে খেলা শক্ত একটা কাজ। আর সেই কঠিন কাজটি করে যাচ্ছেন ঋতুপর্ণা চাকমা, যার জন্য আন্তর্জাতিক ধারাভাষ্যকারদের থেকেই প্রশংসা কুড়িয়েছেন। ঋতুপর্ণা চাকমার জেঠিমাও চেয়েছিলেন ঋতুপর্ণা যেন নায়িকা হয়, তাই তো তার নাম রেখেছিলেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তার নামে। সময়ের পরিক্রমায় ঋতুপর্ণা নাম করা হয়েছে ঠিকই, কিন্তু নায়িকা নয়, হয়েছেন ফুটবলার। লেফট ব্যাক এবং লেফট উইঙ্গার দুই পজিশনেই চমৎকার খেলতে পারেন সুদর্শনা ঋতু। রাঙ্গামাটির মেয়ে সুপার সাব হিসাবে পরিচিতি পেয়েছেন, বদলি খেলোয়াড় হিসাবে নিয়মিত গোল করেন এবং অন্যদেরকে গোল করার সুযোগ তৈরি করে দেন। 2012 সালের ঘটনা, পড়েন তৃতীয় শ্রেণীতে, বয়স মাত্র 9। ওই বয়সে মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে খেলে ফেললেন বঙ্গমাতা স্কুল ফুটবল। সেবার তার স্কুল রানার্স আপ হয়েছিল। এরপরে 2 বছরও খেলেন। 2013 আসরে তার স্কুল হয়েছিল তৃতীয়। ভালো খেলার সুবাদে 2017 সালে জাতীয় অনূর্ধ্ব 15 দলে ডাক পান।
এরপর অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮ ও ১৯ দলেও খেলেছেন। সিনিয়র বা জাতীয় দলেও খেলার সুযোগ পেয়েছেন বেশ কয়েকটি ম্যাচে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও খারাপ না সে। ঋতুপর্ণা বিকেএসপির সাবেক শিক্ষার্থী, জাতীয় দলের এই উইঙ্গার ২০২০ সালে জিপিএ ৩.৫০ পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। বর্তমান একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনার্স করছেন। নাম্বার ২, মাতসুশিমা সুমাইয়া। সুমাইয়া তার সুন্দর চেহারা দিয়ে নজর কেড়েছেন সবার। সুমাইয়ার জন্ম অবশ্য বাংলাদেশে নয়, দেশের নারী ফুটবলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা সুমাইয়ার জন্ম জাপানে। জাপানে জন্মগ্রহণ করায় নামের সাথে তার মায়ের উপাধি মাতসুশিমা পেয়েছেন। সুমাইয়ার মা মাতসুশিমা তমমি জাপানি এবং বাবা মাসুদুর রহমান বাংলাদেশি। সুমাইয়া দুই বছর বয়সে বাংলাদেশে এসেছিলেন। শৈশব থেকেই তিনি ফুটবলের প্রতি অনুরাগী। লাল সবুজ জার্সি গায়ে চাপানোর লক্ষ্য নিয়ে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে। দুইটা লীগ খেলা শেষও করেছেন ইতোপূর্বে। এর আগে ২০২০ সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার শারীরিক নানা কসরতের ভিডিও ও ছবি, যা দেখে মুগ্ধতায় মনটা ভরে ওঠে। নিজেকে জাতীয় দলের জন্য তৈরি করতে সব ধরনের চেষ্টার কথা জানিয়েছেন জাপানি মা আর বাংলাদেশি বাবার এই মেয়ে। তবে প্রতিযোগিতামূলক ম্যাচ দিয়ে কবে মাঠে ফিরতে পারেন সেটি কিছুটা অনিশ্চিত অবস্থার মধ্যে ছিল। পরে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে মাঠে নেমে সেই সংশয়ও দূর হয়ে গেছে। বসুন্ধরায় যোগ দেবার পূর্বে বাফুফে ভবনে টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস মলি ও জাতীয় মহিলা দলের কোচ গোলাম রব্বানি সোটনের সঙ্গে দেখা করে জাতীয় দলের খেলার নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন সুমাইয়া। কোচ সোটন তাকে প্রমাণ করে তবেই জাতীয় দলে আসতে হবে বলে জানিয়ে দিয়েছেন। সুমাইয়া বর্তমান সাবিনা খাতুনের সাথে মালদ্বীপের একটি লিগে খেলছেন। নাম্বার ১, সানজিদা আক্তার। বাংলাদেশের সুন্দরী ফুটবলারদের মধ্যে এক নম্বরে আছেন সানজিদা আক্তার। ১৬ বছর বয়স থেকেই সানজিদা বাংলাদেশের যুবকদের ক্রাশে পরিণত হয়েছেন। পুরো টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলে সাব চ্যাম্পিয়নশিপ জিততে যারা সবচেয়ে বেশি সাহায্য করেছেন তাদের মধ্যে অন্যতম মিডফিল্ডার সানজিদা আক্তার। সানজিদাকে বলা হয়ে থাকে বাংলাদেশের মধ্যমাঠের প্রাণভোমরা। সানজিদার পেশাদার ফুটবলার হবার শুরুটা ২০১১ সাল থেকে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ঘোষণা হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্ট। খবরটি কানে আসে ময়মনসিংহ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিনের। নিজের স্কুলের জন্য টিম তৈরিতে লেগে পড়েন তিনি। তখন সানজিদা চতুর্থ শ্রেণীর ছাত্রী। সানজিদা যোগ দেয় স্কুলের টিমে। প্রাথমিক বিদ্যালয় থেকে যাত্রা শুরু করা সানজিদা এখন জাতীয় দলে অন্যতম ভরসার নাম। পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদো প্রিয় খেলোয়াড় তার। রোনালদোর মতো পরেন ৭ নম্বর জার্সি। সানজিদাকে অনেকে ডাকেন রোনালদো বলে। ফুটবলের পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী সানজিদা। ফুটবল পায়ে দর্শকদের তো আনন্দ দেয়নি, বিজ্ঞাপনে মডেল হয়েও অনেক সুনাম অর্জন করেছেন তিনি। সানজিদা ভালো গানও গাইতে পারেন, বিজ্ঞাপনে মডেল হওয়ার অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নাটকে অভিনয় করার প্রস্তাবও। এত সব প্রস্তাব তিনি পেয়েছেন তার মিষ্টি চেহারার কারণেই, তবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন লেখাপড়া ও খেলার স্বার্থে। সানজিদা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। লেখাপড়াতে ভীষণ ভালো তিনি। বিজ্ঞাপনে মডেল এবং নাটকে অভিনয়ের সুযোগ আছে, করেন না কেন এমন প্রশ্নের জবাবে সানজিদা বলেন, কয়েকটি বিজ্ঞাপন করেছি, আরও প্রস্তাব ছিল নাটকেও, কিন্তু আমি খেলা ও লেখাপড়ার বাইরে সময় দিতে চাই না। সুপ্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত এই পাঁচ ফুটবলার ছাড়াও শামসুন নাহার, কৃষ্ণরানী সরকাররাও তাদের সুন্দর চেহারার কারণে খবরের শিরোনাম হয়েছে। ভিডিওতে আলোচিত এই পাঁচ ফুটবলারের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি সুন্দরী বলে মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজন ফুটবলারের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।